প্রশ্নগুলি হচ্ছে মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা এই তিনটি প্রশ্ন আর এর হল হচ্ছে কবর নামক স্থান যেইখানে কোনো দুনিয়ার পাহারাদার থাকবেন না যেইখানে কোনো দুনিয়ার পরীক্ষক থাকবে না যেইখানে কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না যেই হলের মধ্যে কোনো এসির ব্যবস্থা থাকবে না যেই হলের মধ্যে কোনো ভেন্টিলেটরের ব্যবস্থা থাকবে না যেই হলের মধ্যে কোনো সূর্যের আলো আসবে না যেই হলের মধ্যে কোনো চন্দ্রালো আসবে না সেই দুর্গম কঠিন অন্ধকার কবর সেই কবর হচ্ছে আমার পরীক্ষাগার পরীক্ষার কেন্দ্র পরীক্ষার হল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল জালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাযী বাল্লাগার রিসালাহ ওয়া আদাল আমানাহ ওয়া নাসাহাল উম্মাহ ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া তারাকানা আলাল বাইদা ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং বাংলার সারা ডিস্ট্রিক্ট থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ তাওহিদি মুসলিম মিল্লাত যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার বিশেষ অনুগ্রহে বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করে আজকের এই তাবলিগি ইজতেমার সূচনা হয়েছে তারই তরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর মজলুম দিশেহারা নির্যাতিত নিপীড়িত উপেক্ষিত মানুষের হেদায়তের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচ্য বিষয় শুনেছি কবরের তিনটি প্রশ্ন এবং আমাদের প্রস্তুতি বিষয়টি উপস্থাপনের আগে আপনাদের সাথে একটু গল্প করতে চাই কি একমত আছেন শুধুমাত্র বাংলাদেশের কঠিন দুর্গম এলাকা থেকে কষ্ট সহ্য করে আসবেন আর কিছু নিয়ে যাবেন না হোমওয়ার্ক সেটা হতে দেওয়া যায় না কি বলেন শুধু কি আনাকুম আর জানাকুম নাকি কিছু নিয়ে যাবেন নিতে প্রস্তুত ইনশাআল্লাহ হ্যাঁ অতএব আমাদের দিকে একটু মনোনিবেশ করুন আর কিছু শুনে সেটি মস্তিষ্কের রেখে দেওয়ার চিন্তা করুন যেন সেই দুর্গম কঠিন অবস্থান কবরে গিয়ে আমরা একটু আরাম পেতে পারি আমরা সবাই জানি মুসলিম হিসাবে ইমানের যে রুকনগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রুকন হচ্ছে আল ইয়াউম আল ইমান বিল ইয়াউমুদ্দিন পরকাল দিবসের প্রতি ইমান আপনারা কি জানেন পরকাল দিবসের প্রতি ইমান এই কথাটি কি আপনারা শুনেছেন কখনো কথা বলুন শুনেছেন কখনো যদি শুনে থাকেন তাহলে পরকাল কখন থেকে শুরু হয় পরকালে কি কি বিষয়ের সম্মুখীন হতে হয় সেটা একটু জেনে দেখা দরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু
আউয়ালু মানাজিলিল আখিরা, খবর হচ্ছে কিয়ামত দিবসের, পরকাল দিবসের সর্বপ্রথম স্টেপ, প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবরে বিশ্বাস করা, এই কবরের প্রতি ঈমান পোষণ করা প্রত্যেকটি সজ্ঞান মুসলিমের ঈমানী দায়িত্ব। কবরের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস পোষণ করা প্রত্যেকটি মুসলিমের ঈমানী দায়িত্ব। সুতরাং এই কবরে কিভাবে বিশ্বাস করব? কবর অত্যন্ত সংকীর্ণ, কঠিন একটি জায়গা। যারা ওইখানে গিয়েছেন একবার, ওইখানে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা জীবনে কোনোদিনও পৃথিবীর মানুষকে সেই খবরটি বলতে পারছেন না, পারেন না যে আজকে আমি কি অবস্থায় রয়েছি। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আমরা বিশ্বাস রেখেছি, তিনি অগ্রিম কিছু কথা বলে গিয়েছেন রব্বুল আলামিনের ইঙ্গিতে, ইশারায়, সেখানে কিছু অবস্থার কথা তিনি বলে গিয়েছেন। তার মধ্যে যে কয়েকটি বিষয় বলে গিয়েছেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবেন, সকল মানুষের জন্য একটি প্রশ্ন ছুড়ে দিয়ে গেছে। আজকে যদি আমরা যারা ছাত্র রয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তাদেরকে যদি বছরের শুরুতেই ফাইনাল প্রশ্নগুলি জানিয়ে দেওয়া হয়, ফাইনাল ইয়ারের প্রশ্নগুলি যদি বছরের শুরুতে জানিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যারা গর্দভ ছাত্র, গবেট ছাত্র, মূর্খ ছাত্র, অলস ছাত্র, তারা ছাড়া যারা একটু চালাক, চতুর, যারা সচেতন, তারা এই প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য দেশে, বাংলাদেশের যত বড় বড় উচ্চ শিক্ষিত শিক্ষক রয়েছেন, যারা ভালো ভালো নোট দিয়ে থাকেন, যারা ভালো ভালো টিউশনি দিয়ে থাকেন, সেই সমস্ত শিক্ষকদের শরণাপন্ন হবেন এই প্রশ্নগুলি উত্তর সংগ্রহের জন্য। কেন? এই প্রশ্নের উত্তর দিতে পারলে তিনি রেজাল্ট ভালো করবেন, পরবর্তী দিনে তার কর্মস্থল ভালো হবে বলে আশা করা যায়। সেই জন্য তিনি প্রাণপণ চেষ্টা করবেন, বাংলাদেশের যত ভালো ভালো শিক্ষক আছে তাদের কাছে গিয়ে লাইন দিয়ে পড়ার চেষ্টা করবেন যেন এই উত্তরগুলি সঠিক হয়। মহান রব্বুল আলামিনের ইঙ্গিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বে আগামী দিনে যত মানুষ আসবেন, সমস্ত মানুষের জন্য পরীক্ষার প্রশ্নগুলি আউট করে দিয়েছেন। সেই পরীক্ষার প্রশ্নগুলি আমরা মুসলিম হিসাবে এখানে যত মানুষ উপস্থিত হয়েছি, আমার মনে হয় দু একজন ব্যতীত সকলেই প্রশ্নগুলি জানেন, উত্তরও জানেন, কিন্তু কি পরিমাণ জানলে আমার উত্তর সঠিক হবে, কি পরিমাণ উত্তর লিখলে আমার উত্তর পরিপূর্ণ হবে, সেটি হয়তো আমরা অনেকেই জানি না। যতটুকু জানি ততটুকু দিয়ে সেই কঠিন কবরে উত্তীর্ণ হওয়া হয়তো বা সহজ নয়। আমরা কি প্রশ্নগুলি শুনব? প্রশ্নগুলি শুনবেন? এই যে ভাই সামনে যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ বসুন, সামনে যারা দাঁড়িয়ে আছেন বসুন। আপনি যদি ইউনিভার্সিটি লেভেলের ছাত্র হন, আপনাকে যদি প্রশ্নের উত্তর লেখার জন্য 60 পৃষ্ঠা ব্যাপী একটি খাতা দেওয়া হয়, আর এই খাতায় যদি 3টি প্রশ্নের লেখার জন্য একটা প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নপত্র দেওয়া হয়, সেই প্রশ্নপত্রের মধ্যে
ছোট ছোট তিনটি প্রশ্ন আছে এবং ষাট উত্তর আপনি জানেন, কিন্তু এই ষাট উত্তর লেখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে 60 পেজ দিয়েছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর জিন্দেগি এই তিনটি প্রশ্নের উত্তর সংগ্রহ করতেই থাকতে হবে, তাহলেই আমার এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলির উত্তর যথেষ্ট হবে। প্রশ্নগুলি আমরা জানি না, উত্তরগুলি আমরা জানি। প্রথম প্রশ্ন এই মর্মে সহি বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে প্রসিদ্ধ কয়েকটি হাদিস উল্লেখিত হয়েছে। একটা লম্বা দীর্ঘ হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক লম্বা হাদিস, সেই হাদিসের অংশ বিশেষ, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, সেই হাদিসের অংশ বিশেষ। সেই হাদিসগুলিতে এই কবর নামক পরীক্ষা কেন্দ্র, কবর হচ্ছে মুসলিমদের জন্য, মানুষের জন্য পরীক্ষা কেন্দ্র, আর প্রশ্ন হচ্ছে আগেই আউট করে দেওয়া হয়েছে। সুতরাং পরীক্ষার দিন কবে, প্রশ্ন কবে, পরীক্ষার হল কোথায়, সেটিও ইসলাম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সচেতন ছাত্রদের জন্য আগেই আউট করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য যে আজকে আমরা মুসলিম সন্তান হওয়া সত্ত্বেও সেই প্রশ্নগুলির কোনো গুরুত্ব দেই না, সেই প্রশ্নর হলে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই না। সেই প্রশ্ন উত্তরগুলি কিভাবে সুন্দর করে তৈরি করে নিয়ে যেতে হবে সে ব্যাপারও আমরা কখনো চিন্তা করি না। প্রশ্নগুলি হচ্ছে, মান রাব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা, এই তিনটি প্রশ্ন। আর এর হল হচ্ছে কবর নামক স্থান, যেইখানে কোনো দুনিয়ার পাহারাদার থাকবেন না, যেইখানে কোনো দুনিয়ার পরীক্ষক থাকবে না, যেইখানে কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না, যেই হলের মধ্যে কোনো এসির ব্যবস্থা থাকবে না, যেই হলের মধ্যে কোনো ভেন্টিলেটরের ব্যবস্থা থাকবে না, যেই হলের মধ্যে কোনো সূর্যের আলো আসবে না, যেই হলের মধ্যে কোনো চন্দ্রালো আসবে না, সেই দুর্গম কঠিন অন্ধকার কবর, সেই কবর হচ্ছে আমার পরীক্ষাগার, পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হল। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে? মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দিন মারা গেল সেই দিনই তার কিয়ামত শুরু হলো। আর আগেই বলেছি কিয়ামতের প্রথম ধাপ হচ্ছে কবর, কিয়ামতের প্রথম ধাপ হচ্ছে কবর। সুতরাং আমার পরীক্ষা সেই দিন হবে যেই দিন আমি কবরস্থ হব। এই মর্মেই সেই হাদিসগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উযিআল আবদু ফি কবরিহি আতাহু মালাকানি আসওয়াদানি ফায়াজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। যখন মানুষকে কবরস্থ করা হয়, মানুষকে কবরস্থ করা হয়, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদ হোক, নাসারা হোক, নাস্তিক হোক, যে ধর্মেরই বিশ্বাসী হোক না কেন, প্রত্যেক মানুষকে যখন কবরস্থ করা হয় তখনই তার কাছে দুইজন কুৎসিত কালো ফেরেশতা আসে। অন্য একটি বর্ণনায় এসেছে একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম নাকির। এই মুনকার এবং নাকির নামক দুইজন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে কবর কবরের শায়িত অবস্থা থেকে উঠিয়ে বসান, বসিয়ে কিছু প্রশ্ন করেন। সেই প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, মান রাব্বুকা, তোমার রব কে? আপনাদের কাছেও প্রশ্ন, বলুন তো দেখি আপনাদের রব কে? দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমাদের ছোট ছোট শিশুরা যদি জিজ্ঞাসিত হয় মান রাব্বুকা, তোমার রব কে, আমরা বলতে পারি না। অনেক বড় বড় মুসলিম, বয়স্ক মুসলিমরা এই প্রশ্নের উত্তর জানে না, আবার জানি সবাই কিন্তু যথাযথভাবে জানে না। তাহলে প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, উত্তর হচ্ছে রব্বি আল্লাহ। রব হচ্ছেন আমার কে?
কথা বলুন, রব আমাদের কে? রব আমাদের কে? দুই নম্বর প্রশ্ন হচ্ছে, মান নবিয়ুকা, তোমার নবী কে? নবিয়ুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তোমার ধর্ম কি? তোমার জীবন চলার মাধ্যম কি? সেই মাধ্যমটার উত্তর হচ্ছে, প্রশ্নটির উত্তর হচ্ছে দীনি আল ইসলাম। এই যে ছোট্ট ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নগুলি উত্তর সংগ্রহের জন্য 60 বছর কেন দরকার ছিল? তার মানে হচ্ছে শুধু রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথাটুকুই যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়? পৃথিবীতে এক শ্রেণীর মানুষ ছাড়া সকল মানুষই স্বীকার করেছিল রব একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কেউ বলেছেন রব, কেউ বলেছেন গড, কেউ বলেছেন ঈশ্বর, কেউ বলেছেন ভগবান, কেউ বলেছেন আল্লাহ, কিন্তু স্রষ্টা হিসেবে একজনকে মেনেছেন, রব হিসেবে একজনকে মেনেছেন। শুধুমাত্র নাস্তিক্যবাদে বিশ্বাসী যারা, তারা এই কথাটি স্বীকার করেনি। তাহলে রব হিসাবে যদি আমি আল্লাহকে বিশ্বাস না করতে পারি, তাহলে ওই কবরে গিয়ে আমি যতবারই ছোট 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 উত্তর শিখে থাকি, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, এই কথা যতবারই বলি না কেন, ওই সময় আমি যদি পরিপূর্ণভাবে রবকে চিনে না থাকি, রবের বৈশিষ্ট্য যদি জেনে না থাকি, রবের কর্তৃত্ব যদি অনুধাবন করে না থাকি, তাহলে সেই দিন আমার কোনো উপকারে আসবে না। দুঃখের বিষয় হলো সত্য, কিছু মানুষ এই কবরের প্রশ্নোত্তরকে অস্বীকার করেছে। কিছু মানুষ এই কবরে যে জিজ্ঞাসা হবে সেই জিজ্ঞাসার বিষয়টিকে অস্বীকার করেছে। কেউ বলেছেন অনেক দূরের কথা, কবে মরব, কবে কবরে যাব, তারপরে সেখানে কি প্রশ্নোত্তর হবে কি হবে না, যেটা আমরা কেউ দেখতেও পাবো না, সেটার ব্যাপারে ঈমান আনার কি এমন দরকার আছে? নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে তার বেজাই ফাঁক। কবে ওই দূরে, অনেক দূরে মরার পরে মাটির নিচে গিয়ে কি হবে না হবে, এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করতে রাজি নয়। সুতরাং এইভাবে একদল এই কবরের প্রশ্নটাকে অস্বীকার করেছেন, তার মানে হচ্ছেন তিনি ইমানের একটি রুকনকে অস্বীকার করেছেন। ইমানের রুকনের মধ্যে একটি রুকন হল পরকালীন দিবসের প্রতি ইমান পোষণ করা। অতএব যিনি প্রথম ধাপের প্রশ্নোত্তরকে অস্বীকার করবেন, তিনি পরকালের প্রতি বিশ্বাসী নন। সে যতই সালাত আদায় করুন, হাজ করুন, জাকাত দেন, অন্যান্য ভালো কাজ যতই করুন, কিন্তু যদি কবরের প্রশ্নোত্তরকে অস্বীকার করেন, তাহলে তিনি পূর্ণ মুমিন হতে পারবেন না। আরেক দল এই কবরের প্রশ্নোত্তর সম্পর্কে বিভ্রান্ত হয়েছেন, অনেক দল অনেকভাবে বিভ্রান্ত হয়েছেন। তার মধ্যে কেউ কেউ এরকম করে থাকেন, আজকে বাংলার মাটিতে আমরা বহু জায়গায় দেখেছি এবং শুনেছি যে এই বাংলাদেশে যেখানে আমরা তাওহিদি জনতা বলে স্লোগান দেই, যেখানে আমরা 90% মুসলিমের বাংলাদেশ বলে দাবি করে থাকি, সেই বাংলাদেশের মুসলিম সমাজ এই কবরের প্রশ্নকে কিভাবে উল্টা করে ব্যবহার করে থাকেন। তথাকথিত ব্যক্তিত্বরা তার অনুসারীকে কবরে গিয়ে যেন প্রশ্নের উত্তর করতে না পারে, সেই জন্য একটি সনদ দেওয়া হয়। এই সনদ যদি ওই মাইয়েতের বুকে রাখা হয়, তাহলে ওই দুই অন্ধ ফেরেস্তা এসে তাকে কোনো জিজ্ঞাসা করবে না যে সনদ দিয়েছেন অমক ব্যক্তি, সুতরাং এই সনদের ভিত্তিতে তিনি আর প্রশ্নের সম্মুখীন হবেন না। এই যে বিভ্রান্তিকর দিকদর্শন, এই দর্শনের কারণে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অস্বীকার করলেন এবং সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতকে অস্বীকার করলেন।
যে কবর জিন্দেগিতে কোনো প্রশ্নই হবে না, আর যদি প্রশ্ন করাই হয় তাহলে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে না। এটি একটি চরম বিভ্রান্তিকর দর্শন। সুতরাং যদি কেউ এরকম বিশ্বাস করে থাকেন যে অমুক ব্যক্তির সনদ নিয়ে যদি কবরে যাওয়া হয় তাহলে তিনি এই কবরের আজাব থেকে, কবরের প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে বেঁচে যাবেন, এটি হচ্ছে চরম বোকামির কথা, এটি হচ্ছে ঈমান ধ্বংসের একটি কারণ। সুতরাং আসুন এইভাবে নয়, বরং অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই অবস্থায় ওই দুই ফেরেশতা এসে এই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, মা তাকুলুনা আও মা তাকুলু ফি হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে এই যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল তার ব্যাপারে তোমরা কি বলো, তুমি কি বলো, তুমি কি মত পোষণ করো। যদি মুমিন হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে, তাহলে তিনি সঠিক উত্তর দিবেন যে আমি এই ব্যক্তি সম্পর্কে এই বিশ্বাস করি যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আমি কিতাবে পড়েছি, আলেমদের কাছে শুনেছি। সুতরাং আর যদি এর বিপরীত হয়, কাফের হয় অথবা মুশরিক হয়, মুনাফিক হয়, তাহলে সে বলবে হা হা লা আদরি, আমি এই বিষয়ে কিছুই জানি না, আফসুস আফসুস আমি এই বিষয়ে কিছুই জানি না। সুতরাং তৃতীয় যে প্রশ্ন, এই প্রশ্ন হচ্ছে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার জীবন চলার মাধ্যম কি। প্রথমত রব হিসাবে বিশ্বাস করতে হবে কাকে, কথা বলুন, রব হিসাবে বিশ্বাস করতে হবে কাকে। আর এই বিশ্বাস যদি থেকে থাকে পরিপূর্ণভাবে আত্মিকভাবে, তাহলে কবরের সেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে, আর যদি না হয় তাহলে তার পক্ষে সম্ভব হবে না। আর রব হিসাবে মেনে নিতে হলে মৌলিক কয়েকটি বিষয় মনে রাখতে হবে। রব হতে পারেন তিনি যিনি কোনো কিছু না থাকে থেকে বিদ্যমানতা নিয়ে আসতে পারেন, সৃষ্টির উদ্ভাবন করতে পারেন, তিনি হচ্ছেন রব, যিনি এই সৃষ্টিকে জীবন চলার জন্য সামগ্রিক ব্যবস্থা দিতে পারেন, তিনি হচ্ছেন রব, যিনি জীবন চলার জন্য পরিপূর্ণতা দিতে পারেন, তিনি হচ্ছেন রব, যিনি পরিপূর্ণতা দেওয়ার পরে আবার পুনরুত্থান করতে সক্ষম, তিনি হচ্ছেন রব। সুতরাং আজকে যদি আমরা কেউ মনে করি শুধু রব মানে আল্লাহ বলে দিলাম, তাহলে তৎকালীন কাফের মুশরিকরাও রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনেছিল। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে সবাই বলে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং রব মানে সৃষ্টিকর্তা, শুধু এই কথাটুকু বললেই যথেষ্ট নয়, বরং রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মেনে নিয়ে তার পরে পরেই রেসালাতের বাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানতে হবে। আর রাসূল হিসাবে মানতে হলে প্রথমত মানতে হবে রাসূল মানবীয় গুণের ঊর্ধ্বে নন। মানবীয় গুণ যত ছিল মানুষের, যত রয়েছে, সব গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও বিদ্যমান ছিল। তবে সাধারণ মানুষের চাইতে তাকে ওহি দিয়ে, রেসালাত দিয়ে, নবুয়ত দিয়ে মর্যাদার উচ্চ শিখরে আসীন করেছেন, এই কথায় বিশ্বাসী হতে হবে। সাধারণ মানুষের মধ্যে যেমন পানাহারের গুণাবলী রয়েছে, সাধারণ মানুষের জীবনে যেমন ঘুমানোর রীতি রয়েছে, সাধারণ মানুষের জিন্দেগিতে যেমন হাটে বাজারে যাওয়ার রীতি রয়েছে, সাধারণ মানুষের জিন্দেগিতে যেমন স্বামী স্ত্রী গ্রহণের রীতি রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেও এই গুণাবলীগুলি বিদ্যমান ছিল। সাধারণ মানুষ যেমন জন্মগ্রহণ করেছেন, সাধারণ মানুষ যেমন মৃত্যুবরণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন এবং সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করেছেন। এই বিশ্বাস যদি পরিপূর্ণ না হয় তাহলে ওইখানে গিয়ে আমি উত্তর দিতে পারবো না যে কিভাবে আমি বলবো আমার এই ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং আমরা যদি
এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে জানতে চাই তাহলে এখন আমাদের করণীয় কি? তৃতীয় প্রশ্নটির উত্তর আরেকটু বলে দেই, সেটি হচ্ছে দ্বীনি আল ইসলাম, ইসলাম হচ্ছে আমার জীবন চলার মাধ্যম। ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে আল্লাযী জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মির রাব্বিহি। দ্বীন ইসলাম হচ্ছে সেই সমস্ত বিধান যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছ থেকে নিয়ে এসেছেন। আল কানুনুল আম ওয়া নিজামুস শাম আল্লাযী জাআ বিহি মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মির রাব্বিহি ওয়া উমিরা বিতাবলীগিহি। দ্বীন হচ্ছে মানব জীবন চলার জন্য ব্যাপক এবং পরিপূর্ণ বিধানের নাম যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছ থেকে নিয়ে এসেছেন এবং সেটি প্রচারের জন্য আদিষ্ট হয়েছেন। এইটি হচ্ছে আসলে দ্বীন, আর এটি হচ্ছে আমার জীবন চলার পথ, আর এটির নাম হচ্ছে, এই রকম জীবন চলার বিধানের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ বলেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই দ্বীন ইসলাম ব্যতীত যে মানুষ, যে সমাজ, যে গোষ্ঠী, যে জাতি অন্য কিছু তালাশ করবে জীবনকে সুন্দর করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কশিন কালেও তার এই দিন গ্রহণ করা হবে না, তার এই আমল গ্রহণ করা হবে না এবং সে পরকালীন জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আজকে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিকে বাদ দিয়ে তথাকথিত কোন পদ্ধতি অবলম্বন করে থাকেন, সেটা সালাতের মধ্যে হোক, সিয়ামের মধ্যে হোক, হাজ্জের মধ্যে হোক, জীবনের অন্যান্য দিক ও বিভাগের মধ্যে হোক, যেখানেই হোক না কেন, তিনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ছাড়া, নীতি ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে থাকেন তাহলে তিনি যতই বলুক নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুহাম্মদ, এই কথার উত্তর যথাযথ হবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বিশ্বাস করতে হবে যে তিনি যা তার প্রতি অর্পিত হয়েছিল তা কোনো কিছুই গোপন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিকা ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে তোমার রব যা অবতীর্ণ করেছেন তা তুমি বিতরণ করে দাও, প্রচার করে দাও, প্রসার করে দাও, এটি যদি না করো তাহলে তুমি রেসালাতের দায়িত্ব পূর্ণ করলে না। আপনারা কি বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালাতের দায়িত্ব পূর্ণভাবে পালন করেছেন? কি বলেন, বিশ্বাস করেন? বিশ্বাস যদি করে থাকেন তাহলে জীবনের সকল ক্ষেত্রে পদ্ধতি নিবেন কার কথা বলেন? জীবনের সকল আমলের ক্ষেত্রে পদ্ধতি নিবেন কার, নাকি মেড ইন মদিনার পদ্ধতি নিবেন, নাকি মেড ইন চায়নার পদ্ধতি নিবেন? কোনটা চান? মদিনারটা চায়, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি চায়। অতএব আসুন আমাদের প্রস্তুতির জন্য যে কাজগুলি করা দরকার এই তিনটি প্রশ্নের জন্য, প্রথমত রবের পরিচয় জানা দরকার, রবের পরিচয় জানা দরকার, তারপরে নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানা দরকার, তারপরে তৃতীয় হচ্ছে সঠিক ইসলামের ব্যাখ্যা জানা দরকার। রবের পরিচয় দেওয়ার জন্যই সেই কাল থেকে, সাহাবীদের যুগ থেকে এযাবৎ পর্যন্ত পবিত্র কোরআন এবং সহি সুন্নার আলোকে সালাফে সালাহিনদের নীতির অনুসরণ করে আহলেদিস আন্দোলন যুগে যুগে যে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে, রবের পরিচয় দিয়ে যাচ্ছে, তৌহিদের কথা বলে যাচ্ছে, সেই তৌহিদি জনতার সাথে একাত্মতা ঘোষণা করে সেই তৌহিদি জনতা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং লেখনীর মাধ্যমে সঠিক বিশুদ্ধ তৌহিদের প্রচার এবং প্রসার করছে তাদের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে। সেই প্রচার এবং প্রচারের মাধ্যমগুলিতে আপনার অংশগ্রহণ
অংশীদারিত্ব থাকতে হবে, তাহলে আপনার এলম হবে সঠিক, আর এই এলম দিয়ে আপনি রবকে চিনতে পারবেন। ঠিক তেমনি ভাবে আজকে যেখানে আমরা বসে আছি, যে উদ্যোগে আজকে আমরা সমবেত হয়েছি, সেই উদ্যোগের মাধ্যমে আল মারকাজুল ইসলামিয়া সালাফি বিশাল আকৃতিতে প্রতিষ্ঠান চলছে, সেখানে তাওহীদি শিক্ষা দেওয়া হচ্ছে, আল্লাহর পরিচয় তুলে ধরা হচ্ছে লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এই আল্লাহর রবের পরিচয় তুলে ধরা হচ্ছে। অতএব আমরা যদি প্রস্তুতি নিতে চাই, তাহলে রবের প্রস্তুতি, রবকে চেনার জন্য, জানার জন্য যে সমস্ত জায়গায় কোরআন এবং সুন্নার আলোকে সাহাবাদের নীতির অনুসরণ করে তাওহীদ শেখানো হয়, সেই সমস্ত জায়গায় গিয়ে এলেম চর্চা করতে হবে, তাহলে আপনি রবকে চিনতে পারবেন, উত্তর সঠিক হবে আর পাশ হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যদি আমি বিশুদ্ধভাবে জানতে চাই, তাহলে বাংলাদেশে বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বই প্রকাশিত হয়ে থাকে, আলোচনা পেশ করা হয়ে থাকে, ওয়াজ ছড়ানো হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, যা সম্পূর্ণ কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের বিরোধী। সেই বিশ্বাস মুক্ত হয়ে, ভ্রান্ত বিশ্বাস মুক্ত হয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, তিনি নবীদের কাহিনী লিখেছেন, বিশুদ্ধ দলিল সমৃদ্ধ প্রমাণ সমৃদ্ধ গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থগুলি যদি আমরা পড়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা কি রব সম্পর্কে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার এবং চেনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ইসলাম হচ্ছে এই দুটির সমন্বয়। আমি আকীদায় বিশ্বাস করলাম, রবকে চিনলাম, রেসালাতের বাহক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলাম, এরপরে আমার জীবন চলার জন্য যে দিক এবং বিভাগ রয়েছে, সেই দিক এবং বিভাগগুলিতে আমি পদ্ধতি নিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলেই আমার প্রস্তুতি যথাযথ হবে। এবং ওই কবরে, কঠিন কবরে, যেখানে আমার কঠিন বিচ্ছু দ্বারা আক্রান্ত হতে হবে, সেই কঠিন অবস্থায় আমি যদি নাজাত পেতে চাই, তাহলে এই প্রশ্নগুলি উত্তর আমাকে সঠিকভাবে সংগ্রহ করতে হবে। আমরা যেন যে যে প্রান্তেই থাকি না কেন, যে যে অবস্থায় থাকি না কেন, যে যে শ্রেণী এবং পেশার মানুষই হই না কেন, আমার ঈমান হচ্ছে আগে প্রধান সম্পদ, যেই ঈমানে বিশ্বাসের উপরে নির্ভর করছে আমার জান্নাত অথবা জাহান্নাম, যেই বিশ্বাসের উপরে নির্ভর করছে কবরের কঠিন শাস্তি অথবা চরম নিয়ামত। কেননা ওই হাদিসগুলির শেষেই বলা হয়েছে, যে ব্যক্তি এই উত্তরগুলি সঠিকভাবে দিতে পারবে, তখন তাকে বলা হবে ফাফরিসু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, সে কবরে শুয়ে শুয়ে সেই পুনরুত্থান পর্যন্ত জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকবে। সুতরাং পরীক্ষার উত্তর যদি সঠিক হয়, তাহলে এগুলি আমি পাবো, আর যদি এর বিপরীত হয়, তাহলে সেই অন্ধ দুই ফেরেস্তা এসে, যে কানে শুনবে না চোখে দেখবে না, সেই কঠিন ফেরেস্তা লাহু মিরজরাওয়াতুন, তার হাতে কঠিন বড় হাতুড়ি থাকবে, হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে এমন অবস্থা হবে, একদিক যাবে আরেক দিকের সাথে লাগবে, আরেক দিক এসে আরেক দিকের সাথে লাগবে, এত বিকট আওয়াজ করবে প্রত্যেক সৃষ্টি শুনতে পাবে, শুধুমাত্র জিন এবং ইনসান শুনতে পায় না। যদিও দুঃখের বিষয় সত্য যে বাংলাদেশের কিছু কিছু আলেম নাকি বলেন যে কবরে আজাব রেকর্ড করে শোনানো হয়, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখানের কি অবস্থা সেটি কোনো মানুষ শুনবে না, কোনো জিনও শুনবে না, অন্যান্য প্রাণীরা শুনতে পারে, অথচ আজকে আমরা সেই সাউন্ড রেকর্ড করে নাকি মানুষকে শোনাই, নাউজুবিল্লাহ। তার মানে এই কবরের প্রতি, এই ঈমান বিল আখিরার প্রতি যথাযথ জ্ঞান এখনো হয় নাই। সুতরাং আসুন
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ছাত্র ছাই যে সঠিক তাওহিদি শিক্ষা প্রচার করা হচ্ছে সেই তাওহিদি শিক্ষার সাথে আমরা সম্পৃক্ত হই যেখানে বিশুদ্ধ তাওহিদ শেখানো হবে সেই তাওহিদ আমরা গ্রহণ করি পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর আলোকে আর নিজের জীবনকে সুন্দর করি পরকালীন এই প্রথম ধাপে পরীক্ষায় ভালোভাবে পাশ করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর আলোকে এই প্রশ্নগুলি উত্তর সংগ্রহ করার তৌফিক এনায়েত করুন এবং ওই কঠিন কবরের আজাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন সেই কঠিন কবরে আজাব থেকে রক্ষা করে জান্নাতের অধিবাসী বানান ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ